বিনিময়, অনেক ত্যাগের বিনিময় এই দেশকে পৃথিবীতে উন্নততম দেশে পরিণত করার দায়িত্ব আমাদের। বিশেষ করে তোমরা যারা ছাত্র এখানে আসো বা ছাত্রীরা পাশে আছে, এই ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম ভারতবর্ষের সবচেয়ে বেশি তরুণ প্রজন্ম, তাদের ভিতরে শক্তির আধার আছে। এই মানব সম্পদ যা লুকিয়ে আছে তোমাদের মধ্যে তার যথাযথ যদি বিকাশ ঘটানো যায়, তাহলে আমরা আশা করব আগামীতে আমাদের এই প্রিয় ভারতবর্ষ পৃথিবীর উন্নততম দেশে পরিণত হবে। ধন্যবাদ।